রাজ্য সরকারের পক্ষ থেকে ক্লাবকে দেওয়া অনুদানের 5,31,000 টাকা আত্মসাৎকে ঘিরে তৃণমূল বিজেপির সংঘর্ষ রণক্ষেত্র এলাকা। ইট পাটকেল, লাঠি, সোটা, এমনকি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে শূন্যে 2 রাউন্ড গুলি করে তৃণমূল কর্মীদের উপর হামলা করার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় রঞ্জন মণ্ডল, নমিতা মণ্ডল, রিন্টু মণ্ডল সহ প্রায় 10 জন তৃণমূল কর্মী আহত হয়েছে। মালদার ইংলিশ বাজার থানার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের বালুয়াডাঙ্গা হরিশপুর এলাকার ঘটনা। তৃণমূল বিজেপির সংঘর্ষের ঘটনার একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে লাঠি, সোটা এবং ইট পাটকেল নিয়ে একে অপরকে হামলা করতে। এই ঘটনায় ইতিমধ্যে বিজেপি কর্মী প্রভাষ মণ্ডল, সুভাষ মণ্ডল সহ 12 জন বিজেপি কর্মীর নামে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্ত তৃণমূল কর্মীদের পক্ষ থেকে আক্রান্ত এবং গ্রামবাসীদের অভিযোগ, তারা তৃণমূল করে। লোকসভা নির্বাচনে তারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন কিন্তু বিজেপি জিতেছে। তৃণমূলকে ভোট দেওয়ার জন্য সেই আক্রোশ তাদের ওপর ছিলই। তার উপর ক্লাবের অনুদানের 5,31,000 টাকা আত্মসাৎ করায় সেই ঘটনার প্রতিবাদ করেছিল তারা। এই কারণে বিজেপি কর্মীরা তাদের গ্রামে চড়াও হয়ে মারধর করেছে তাদের। অন্যদিকে এই বিষয়ে কাজীগ্রাম অঞ্চলে তৃণমূলের সভাপতি সত্যজিৎ চৌধুরী জানান, লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছিল এলাকার কিছু বিজেপি নেতা এবং কর্মীরা, কিন্তু নির্বাচন মিটে যাওয়ার পরও বিজেপি কর্মীদের অত্যাচার এখনও চলছে এলাকায়। আজকে আমাদের 10 জন তৃণমূল কর্মীর ওপর হামলা করা হয়েছে, লিখিত অভিযোগ করা হয়েছে, পাশাপাশি জেলা নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে। কি বলছে রাধারানী মণ্ডল গ্রামবাসী ও রাজলী মণ্ডল আক্রান্ত মহিলা তৃণমূল কর্মী ও ঝর্ণা মণ্ডল আহত মহিলা তৃণমূল কর্মী ও ছিলিক মণ্ডল আহত মহিলা তৃণমূল কর্মী ও সত্যজিৎ চৌধুরী তৃণমূলের অঞ্চল সভাপতি শুনুন। ব্যুরো রিপোর্ট, আমান জেলার খবর। দক্ষিণ মালদা জেলার ইংলিশ বাজার বিধানসভার কাজীগ্রাম অঞ্চলে আজকে সকালে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের সাথে ভারতীয় জনতা পার্টির একটা সংঘর্ষ লেগেছে। ক্লাবের উন্নয়নের টাকা তৃণমূল কংগ্রেস দুর্নীতি করার চেষ্টা করেছিল। তারা উন্নয়নের ক্লাবের যে উন্নয়নের খাতে সরকারের ট্যাক্সের টাকা যেটা দেওয়া হয়েছে সেই টাকা তারা তছরূপ করার চেষ্টা করেছে। ভারতীয় জনতা পার্টি সেখানে রুখে দাঁড়িয়েছে। কারণ হলো যে আমরা যেহেতু তৃণমূল করি, ওরা বিজেপি করে, ওরা ক্লাবের অনুদান ঢুকেছিল 5 লক্ষ টাকা, সেই টাকাটা মেরে খেয়ে নিয়েছে। আমরা প্রতিবাদ করায় ওরা হরিশপুর থেকে লোক নিয়ে এসে মারধর করেছে, আমাকে ইট দিয়ে মেরেছে, আমার স্বামীর হাত ভেঙে দিয়েছে, আমার শ্বশুর শাশুড়িকে মেরে হাত করে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। কতজন ছিল ওরা? ওরা প্রায় 8-9 জন ছিল। কিছু ছিল হাতে ওদের? হ্যাঁ, হাতে ছিল, ইট ছিল, লাঠি ছিল, হাসুয়া ছিল, বন্দুক ছিল, মারার হুমকি দিচ্ছে, বাচ্চাগুলো পড়তে গেছে, তাড়িয়ে দিয়েছে, বলেছে এই গ্রামে আসলে ওদেরকে মেরে হাত পা ভেঙে দিব। আমাদের গ্রামে একটা নতুন মানে ক্লাব হচ্ছিল কয়েক বছর আগে, তো ওই ক্লাবে টাকা ঢুকছিল, ওই টাকাটা বুবাই প্রামাণিক আর কি প্রবণ প্রামাণিক মিলে আত্মসাৎ করে নিয়েছে। তো গ্রামবাসী মিলে ওদের প্রতিবাদ করতে গেছে, তো আরো মারার হুমকি দিয়েছে, মেরেওছে, আর অন্যান্য অন্যান্য পাশের গ্রাম হরিশপুর থেকে অনেক লোকজন নিয়ে চলে এসে বন্দুক হাতে লাঠি হাসুয়া নিয়ে চলে এসে। কেন এই অত্যাচার কেন করে? এই যে আমরা টিএমসি করি, টিএমসি ওরা বিজেপি করে। আমরা এবার লোকসভা ভোটে ভোট দিয়েছিলাম তৃণমূলকে, কিন্তু পাস করে গেছে বিজেপি। এই আক্রমণে ও হরিশপুরের লোকজন ছেলেরা এসে আমাদের বালুয়াডাঙ্গার মহিলাদের ওপরে অত্যাচার করেছে, মারধর করেছে আমাদের। আর তাছাড়া আমাদের ক্লাবের 5 লক্ষ টাকা এসেছিল ক্লাব ঘর তৈরি করার জন্য, সেই টাকাটা বুবাই প্রামাণিক আর পবন প্রামাণিক মিলে ওরা মানে খেয়ে নিয়েছে, টাকাটাকে আত্মসাৎ করে নিয়েছে ওরা। এই আমরা এটা অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে ওরা আমাদের সাথে মারধর করেছে। ওরা কতজন ছিল? ওরা প্রায় ছিল 8-10 জন।
কিছু ছিল ওদের হাতে? হ্যাঁ ছিল, বন্দুক ছিল, লাঠি ছিল, আর গোটা গোটা ইট ছিল, ছুঁড়ে মেরেছে। হ্যাঁ বন্দুক ছিল, এর মধ্যে কারো মাথায় আঘাত হয়েছে, কারো ঘাড়ে লেগেছে, কারো আঙ্গুল কেটে গেছে, অনেক ধরনের অনেক ধরনের রক্তাক্ত করে দিয়েছে। আপনাদের কতজন আহত হয়েছে? আহত প্রায় 9 জন। যারা মেরেছে তারা কোন দল করে? তারা, হ্যাঁ তারা বিজেপি। আর আপনারা? আমরা টিএমসি। কি চাইছেন, লিখিত করেছেন? হ্যাঁ করেছি। কি চাইছেন? আমরা ওদের শাস্তি চাই, আমরা মানে বিচার চাই। আমরা তারা মেরেছে নাম ছেলেগুলো, হরিশপুরের ছেলেগুলো মেরেছিল বিজেপি প্রভাস মন্ডল, সুভাষ মন্ডল, তারপরে দিলীপ মন্ডল, বিরেশ মন্ডল, একটা উত্তম মন্ডল ছিল, আর একটা ছিল ওই যে প্রভাস মন্ডলের নাতি মজুমাপুর থেকে রফি মন্ডল। আমার নাম রাধারানী মন্ডল। আমাদের, আমার ছেলে, আমার পাড়াপড়শির ছেলে মেয়ে পড়তে যাচ্ছে, ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে, পড়তে দিচ্ছে না বলে এই গ্রামে ঢুকবি না, ঢুকলে মার মারবো, এরপরে ঢুকলে আর এরকম বলছে। এবার ওরা এসে আমাদের মহিলাদের সব মেরে গেছে, অত্যাচার করে গেছে, শাস্তি চাই। কেন মারছে? কেন মারছে? কেন ওই এই আমরা তৃণমূল, ওরা বিজেপি বলে। কতজন মেলে এসে মেরেছে আপনাদের? আর প্রায় 8-9 জন হবে এরকম। কি ছিল ওদের হাতে? কিছু ছিল, এই লাঠি ছিল, হাসুয়া ছিল, তারপরে বন্দুক ছিল, ইট ছিল, সব নিয়ে এসে মারছিল। এখন কি আপনারা আতঙ্কে থাকতে পারছেন? না, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের ভয়ে আতঙ্কে আমরা থাকতে পারছি না, স্কুল পাঠাতে পারছি না। স্কুল স্কুল কিভাবে যাবে? বাচ্চাগুলা স্কুল গেলে স্কুলে ধুমকি দিচ্ছে যে আমাদের আমাদের স্কুল তো প্রায় এখানে হরিশপুর কিনা, তো ওদের ওদের হুমকি দিয়েছে যে এইটা স্কুল আসলে ওদের মার মার লাগাবো। মেরে কি চাইছেন এখন? কি চাইছেন? আমরা আমাদের ওদের শাস্তি চাইছি।